না, তার চলা বলাটাই বাচন ভঙ্গিটাই একটা স্টাইল, যেমন দীপজল, দীপজলের ওইটাই স্টাইল। আচ্ছা এই আচ্ছা, এমনিতে মান্না ভাইয়ের কোন কোন বিষয়গুলো আপনার বেশি ভালো লাগতো অভিনয়ের মাঝখানে? সে বাচন ভঙ্গিটাই আমার কাছে ভালো লাগতো, তার বাচন ভঙ্গি আলাদা। মানে আমাকে সে খুব শ্রদ্ধা করতো, আমি তাকে খুব ভালোবাসতাম। যেখানেই তার ছবিতে থাকি আর না থাকি, একসাথে অভিনয় করি আর না করি, ওনাকে আমার খুব খুব ভালো লাগতো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আর এই মান্না তো আর ফিরে আসবে না, আমরা তার জন্য দোয়া করি। আপনার ছবির অধিকাংশ অথবা সিংহভাগ ছবিতে আপনার সহশিল্পী কিংবা আপনি সহশিল্পী হিসেবে মান্না ভাইয়ের সাথে কাজ করেছেন, একটু মান্না ভাইয়ের সম্পর্কে শুনতে চাই, শুরুটা কীভাবে হয়েছিল তার সাথে কাজ করার? যদি ছবির নাম মান্না, তো কোনো নায়ক ছিল না প্রথম। আচ্ছা, প্রথম সে সহশিল্পী কিংবা পার্শ্ব চরিত্রে অভিনয় করত, নায়ক উনি হলেন সেটা ধরেন নিজেরটা নিজে বলতে নেই, আল্লাহ মাফ করুক, আমি নিজে মান্নাকে আর শেলিকে আবুল খায়ের বুলবুল সাহেব ডাইরেক্টর ছবিগুলোর জারকা অনেকগুলি হিরো, আমি গিয়ে বুলবুল গিয়ে বললাম, ভাই নতুন মুখে একটা ছেলে আছে তো, নাচও ভালো পারে, তার স্ত্রী আছে নায়িকা, আপনি একটু দেখতে পারেন। ওই লোক জারকা ছবিতে প্রথম সে নায়ক, ছয় সাত নায়কের এক নায়ক এই মান্না। মান্না খুব ভালো মানুষ। ছবির নাম কি ছিল? জারকা। আচ্ছা, এটা তার কত নম্বর ছবি? তার এক নম্বর ছবি, প্রথম ছবি। এর গল্পটা শুনতে চাই, কিভাবে তাকে নিলেন আবার কত? না বললাম, তারপর বলবুল ভাই তার সাথে আলাপ করলো, আলাপ করার পর সে রাজি হইল, করলো, করতে হচ্ছে। ওই সময় কি আপনি ছিলেন সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ছবিতে আমিও ছিলাম। আচ্ছা, শুটিং এর গল্পটা শুনতে চাই, প্রথম আপনি তাকে কিভাবে কেমন দেখছেন শুটিং ক্ষেত্রে বা ক্যামেরার সামনে কেমন দেখেছিলেন? না না, কি মনে হয়েছিল? না ভালো, আমি ভাবতাম যে নাচ জানে, চেহারা ভালো, ভবিষ্যতে ইনশাল্লাহ এই ছেলেটা অনেক দূর যাবে, এবং গেছে তাই। আচ্ছা, এমনিতে মনে আছে প্রথম কি সিকোয়েন্সটা ছিল? না মনে আছে, সে তো তার শুটিং সে করছে জারকা, তার শেলিকাদেরই তার পেয়ার ছিল, মানে প্রথম ছবিতেই। হ্যাঁ, প্রথম ছবিতেই জারকা। আচ্ছা, ওই তখন থেকে তো আপনার পরিচয়, আপনার মানে ছবিতে কাজ করার অভিজ্ঞতা শুনতে চাই প্রথম দিককার। হ্যাঁ হ্যাঁ, কার? আপনার এবং তার দুজনের অভিজ্ঞতা শুনতে চাই। আমি তার সাথে অনেক ছবিতে অভিনয় করেছি, খুব ভালো মানুষ, সহযোগিতা চেয়েছে, সহযোগিতা করেছে, আল্লাহ তাকে বেশ নসিব করুক। আচ্ছা, এমনিতে তার সাথে আপনার একটু গল্প শুনতে চাই, অনেক ছবি তো করেছেন, গল্প যেটা বলা যায় শুটিং এর ক্ষেত্রে, শুটিং এর বাইরে? শুটিং এর ভিতরে কথাবার্তা হয়েছে মেকআপ রুমে। এমনি ধরেন সে তো হিরো, যখন সে খুব বড় হিরো হয়ে গেল তখন তো সব এমনি কথোপকথন কিংবা কথা বলার সময়ই পেত না, সে খুব ব্যস্ত হয়ে গেল। আচ্ছা, এমনিতে মান্না ভাই তো আসলে যে বললেন যে শুরু থেকে পেয়ার হয়ে অথবা চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় এবং ফার্স্ট মানে প্রথম হয়ে উনি অভিনয় করতেন, আমি সাইডের উপর তো, তার কতটা কষ্ট করেছেন তিনি? অনেক অনেক কষ্ট করেছে, অনেক অনেক। যদি শেলিকাদের না থাকতো তো মান্নার অসুবিধাই হতো, অনেক প্রায় পাঁচ ছয় বছর খুব কষ্ট করেছে, পাঁচ আরও বেশি, পাঁচ সাত বছর কষ্ট করেছে। তার কোন ছবিটা তার জীবনের মোটা ঘুরিয়ে দিয়েছে বলে মনে করেন? ছবিটির নাম কাজী সাহেবের ছবি, দাঙ্গা নাকি তেজি দুইটার একটা হবে, কাজী হায়াত সাহেব পরিচালক, সুপারস্টার বানিয়ে দিল। আচ্ছা, এমনিতে তার শুরুর দিকে যেহেতু পার্শ্ব চরিত্র অভিনয় করতেন, সে সময় নিজেকে গড়া বা ভাঙার একটা সময় যাচ্ছিল, কোন সময় থেকে তার চলচ্চিত্রের প্রেমটা বেড়ে যায়, মানে চলচ্চিত্র চলচ্চিত্র এবং চলচ্চিত্র নিয়ে ভাবতেন তিনি? আস্তে আস্তে, ধরেন আগে সাইডে রুক করতে করতে ঝন্টু ভাই, বড় বড় পরিচালকরা তাকে সাইড হিরো নিত, সাইড হিরো নিতে নিতে যখন দেখলো যে না ছেলেটার ভিতর স্পৃহা আছে, অভিনয়ের দক্ষতা আছে, তখনই আস্তে আস্তে তাকে লিডিং ক্যারেক্টারে দিতে শুরু করলো। আচ্ছা, তো যখন প্রধান চরিত্র অভিনয় করা শুরু করলো তখন তার সাথে আপনার মানে দেখা বোঝা কেমন হইতো? অনেক ছবি আছে, পিএ কাজলের ছবির নামগুলি আমার মনে নাই, পিএ কাজলের ছবি আছে কয়েকটা, পাঁচ সাতটা ছবিতে একদম আমি মেইন ভিলেন, বিশাও আছে আবার উনি হিরো, অনেকগুলি। আচ্ছা, এমনিতে
উনি তো মেহনতি মানুষের জন্য কথা বলতেন চলচ্চিত্রে, সবসময় মেহনতি মানুষের পক্ষে কথা বলতেন, যারা নিরীহ মানুষের পক্ষে কথা বলতেন, এই জন্য তাকে মেহনতি মানুষের অভিনেতা বলা হয়। এই দৃষ্টিকোণ থেকে আপনি যদি মান্না ভাই সম্পর্কে কিছু বলতেন। আমি ততটুকু বলতে পারবো না, ওই বিষয়ে ওনার সাথে আমার কথা হয়নি, তবে শুনেছি সে শিল্পী দরদি কিংবা গরিবের বন্ধুর মতো কাজ করে আর কি, এই শুনেছি, শোনা কথা আমার। আপনার অভিজ্ঞতা কি, আপনাকে কেমন দেখেছেন? না, আমি ভালো দেখেছি, ভালো লেনদেন। না, লেনদেন যাই থাক সেটা বলা যায় না, আমি তার একটা প্রযোজিত একটা ছবি তো অভিনয় করেছি, সেটা না বললেই ভালো। আচ্ছা, এমনিতে একটা গবেষণা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাংলাদেশীয় চলচ্চিত্রে যতগুলো জনপ্রিয় নায়ক রয়েছেন তার মধ্যে সেরা দেশের মান্না, মেহনতি মানুষের পক্ষে কথা বলা, মানে পর্দার কথা বলছে। পর্দা সেটা তো ওনার কৃতিত্ব, যেরকম তার চেয়ে বেশি কৃতিত্ব হলো যে স্ক্রিপ্ট রাইটার আর যে ডাইরেক্টর, জি জি জি, উনি তো শুধু মুখ দিয়ে বলছেন, অভিনয় করছেন, কিন্তু আসলে তো পরিচালক আর হলো আপনারই কি বলে স্ক্রিপ্ট রাইটার মেইন, কিন্তু সে অভিনয় যে টাঙ্গাইলের ভাষা একটু টাচ দিয়ে গেছে, ওই জন্য পাবলিক ও কাঁচা জিনিস সুন্দরভাবে কাঁচাগুলা খেয়েছে আর কি, খুব মজা। আচ্ছা, এমনিতে আপনার দৃষ্টিতে মানে মান্না ভাই কেন এত জনপ্রিয় বলে মনে করেন? কোনো স্টাইল করতেন না? না, তার চলা বলাটাই বাচন ভঙ্গিটাই একটা স্টাইল, যেমন দীপজল, দীপজলের ওইটি স্টাইল। আচ্ছা আচ্ছা, এমনিতে মান্না ভাইয়ের কোন কোন বিষয়গুলো আপনার বেশি ভালো লাগতো? অভিনয়ের মাঝখানে সে বাচন ভঙ্গিটাই আমার কাছে ভালো লাগতো, তার বাচন ভঙ্গি আলাদা। তার সাথে তো অনেক ছবিতে অভিনয় করেছেন, কোন ছবিটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে? এইগুলি এতদিনের বাবার মনে তো থাকার কথা না, প্রিয় কাজলের ছবি আছে, তারপরে আবার এইগুলি মনে থাকার কথা না, তবে অনেক ছবি আছে তার সাথে। তার সাথে একটা নির্দিষ্ট গল্প শুনতে চাই, এরা শুটিং এর সেটে হোক আর বাইরে হোক, একটা গল্প শুনতে চাই, যেহেতু মৃত্যু দিবস 17 তারিখ, দর্শকরা জানতে চায় আপনার মুখ থেকে। না, গল্প তো অনেকেই বললাম, অনেকে তাদের যে বলুন ভাইয়ের ছবিতে সুযোগ করে দেওয়া, সেটাই তার ভাগ্য পরিবর্তনের মূল ই আমার মনে হয়, আবুল খায়ের বুলবুল। যদি এই জিনিসটা যখন সে উনি সুপারহিট হয়ে গেলো, এই জিনিসটা নিচে নেমে গেছে, অনেক তলিয়ে গেছে, কিন্তু আসলে তা না, আবুল খায়ের বুলবুল বিরাট ক্যানভাসের এক ছবি, তো তার ভিতর মান্না, তার ভিতর শেলিকাদের, সোহেল রানা আছে, এমন কোনো নায়ক বাদ নাই যে নাই। আচ্ছা, তার ভিতরে মান্না। তার কৃতজ্ঞতা বোধটা কেমন ছিল আপনার ক্ষেত্রে? ভালো, ওর জন্য ওনাকে সুপারস্টার বানাইয়ে বানানোর জন্য কৃতিত্বের অধিকারী দর্শক তো আছেই, তার ভিতরে হলো কাজী হায়াত সাহেব, মমতাজুর্রহমান আকবর সাহেব। না, মমতাজুর্রহমান সবার চেয়ে বেশি হলো কৃতজ্ঞতা জানানোর দরকার হলো ই কাজী হায়াত ভাই। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে তার সাথে আপনার শেষ কবে কি কথা হয়? 2008 সালের 17 ফেব্রুয়ারি তিনি মারা যায়, এর আগে শেষ একটা শেষ কাজল ভাইয়ের একটা ছবিতে অভিনয় করেছিলাম, ওইটি শেষ, ওরা আমি আউটডোরে চলে গেছি, ওখান থেকে শুনছি যে পিতামাতার আমানত না কি ছবিটা মনে নাই তো, এত কি একটা প্রিয় কাজলের ছবি, কিন্তু ওখান থেকেই শুনি যে সে শুটিং করতে করতে মানে নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে গেছে, ই গেছে, তারপর মারা গেছে। আচ্ছা, এমনিতে আমরা অনেক সময় দেখি যে অ্যাকশন দার ছবি করতে গিয়ে আমরা, যেমন আমাজন ছবির কথা যদি বলি, সে সময় অনেক আমরা রব শুনেছি যে মান্না এবং দীপজল ভাইয়ের সাথে একটা দ্বন্দ্ব রয়েছে শুটিংয়ের ক্ষেত্রে হোক আর বাইরে হোক। না না না, ওইগুলো কিছু না, এগুলো ওই যতক্ষণ অভিনয় করছে ততক্ষণ, বাসায় গেলে আর কিছু মনে থাকে না, আমার জানা নেই। আচ্ছা, এমনি অন্যান্য অভিনয় শিল্পীদের থেকে মান্না ভাই কতটা আলাদা ছিল চলচ্চিত্র প্রেমিক হিসেবে? উনি তো অন্য কিছু করেন নাই, শুধু চলচ্চিত্রই করতেন, অভিনয় করতেন, অভিনয় করতেন আর কি। না, ওই একটা প্রোডাকশন ছিল গীতাঞ্জলি, এই আর অন্য কিছু করতেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে তার চলচ্চিত্র প্রেমটা কেমন ছিল? না, চলচ্চিত্র প্রেমিক, চলচ্চিত্রকে সংস্কার করা, চলচ্চিত্রকে ভালোবাসে, এমনিতে ভালোবাসে, পারুক আর না পারুক সে ভালোবেসে গেছে। তার অবদানটা শুনতে চাই চলচ্চিত্রের প্রতি, তার অবদান ছিল, তিনি একবার আমাদের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, তখন
কাজ করেছেন, কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু ওনার ব্যস্ততার জন্য করতে পারেনি। আর কিছু খারাপ লোক ছিল ওনার আশেপাশে, ওদের জন্য কিছু করতে পারে নাই। আচ্ছা, আর এমনিতে সার্বিকভাবে যদি মান্না ভাইয়ের জীবদ্দশা, চৌচুরি জীবদ্দশায় দুটো ভালো লাগা শুনতে চাই আপনার কাছে, মানে আপনার ব্যক্তিগত। না, আমি তাকে ভালোবাসতাম সবসময়, আমাকে সে খুব শ্রদ্ধা করত, আমি তাকে খুব ভালোবাসতাম। যেখানেই তার ছবিতে থাকি আর না থাকি, একসাথে অভিনয় করি আর না করি, ওনাকে আমার খুব খুব ভালো লাগত। আচ্ছা, এই ভালো লাগাটা কেন? এমনি ভালো লাগতো একজন শিল্পী হিসাবে, তারপরে বৃহত্তর ময়মনসিংহের লোক হিসাবে, অনেক কারণ আছে ভালোবাসা। আচ্ছা, এমনিতে তার কোনো সংলাপ কি আপনার মনে পড়ে যেটা খুব ভালো লাগাতে আপনাকে? যেগুলি মনে পড়ে না, মনে রাখারও ইচ্ছা নাই, মানে আছে, সে ভালো শিল্পী। অথবা কথা বা শুটিং সেটে কখনো কি কোনো মান অভিমান ছিল কিনা? না না, আমার সাথে কোনো কারো কোনো মান অভিমান নেই, আমারও কারো প্রতি কোনো মান অভিমান ঘৃণা কিচ্ছু নাই। আমি একজন সাধারণ শিল্পী, আমি সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে ভালোবাসি। আজ তার মৃত্যুবার্ষিকী, আজকের এই দিনে তিনি চলে গেলেন, সেই দৃষ্টি থেকে বা সেই দৃষ্টি থেকে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন, আর এই মান্না তো আর ফিরে আসবে না, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। আচ্ছা।